ওয়ার্ড নাম্বার হলো জানেন গ্রুপে যে হিসেবে দেখতে আপনি মনে হচ্ছে হয়তো ওয়ার্ড নাম্বার আগে থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে তো একটু দেখলাম মানে আজকে দিনে এসে তো আপনি অপরাধনা হয় মানে একটা কিছু করতে হবে সেই দায়িত্বগুলো একটু আপনাদের নিতে হবে যারা আজকে এসেছেন ঠিক আছে যে আমরা সেখান থেকে বলুন বাই মনে বলুন পাশাপাশি আপনি একজনকে ফোনে কথা বলবেন আর পাশে রেখে বললে কিন্তু বিষয়টা অনেক বেশি গুরুত্ব পায় সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে স্থানীয় আছে বিষয়টা বলুন ভালো করে বুঝতে পারেন যে কেন আমরা ইংল্যান্ডটা করবো আমি সত্যি কথা আজকে তিনজনকে নতুন দেখছি বাকি সবাই বলুন সবাই দেখছি তাই না সবাইকে দেখি তো তাদেরকে একটাই কথা বলুন অনেক অনেক সমস্যা দেখায় প্রচুর কিছু যে আমার কাছে আমার বাড়িতে আজকে এই কাজটা আছে আর আমার আজকে মিটিং তাহলে এই সমস্যা হচ্ছে বাড়ির কাজটা তাকে এইটা বলুন যে আপনি সমস্যাটা এটা দেখেন যে আমি এই কাজটা আজকে করতে পারবো না আমার মিটিং আছে আজকে এটা এইটা যদি একবার মাইন্ডে চলে আসে তাহলে আর কোনো সমস্যা এটার কাছে বলবো না এই মিটিংটা কোনো সমস্যা মনে হবে যে আপনার মিটিংটাকে অজুহাত দিন অন্য জায়গায় অন্য কাজকে নিজের কাছে অজুহাত দেবেন কারণ এটা কিন্তু একটা জীবনের একটা বড় জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা সবাই কথা শুরু করেছি এই ইউনিয়ন করে এইটা এই চিন্তাধারা চলে আসে আমি কিন্তু প্রথম দিন যখন ফার্স্ট ফোন এসেছিল দেখেন এই বিষয়টা কিন্তু একবারই একটু ভেবে দেখেন ভাই যখন আমরা জয়েন করি তখন কিন্তু প্রত্যেকের মনে একটুও জায়গা ছিল যে হ্যাঁ সরকারি স্কুল তো কিছু হয়তো হতে পারে প্রত্যেকেই কেউ এখন কেউ বলছে যে না আমি পাঁচ বছর পর বাড়িতে ফোন দেবো ওটা কিন্তু জাস্ট দায় সারা মানে মিটিংয়ে না আসার জন্য বলছে ওটা কিন্তু মন থেকে বলছে তার মনেও একটা আছে যে হ্যাঁ কিছু হচ্ছে তো হবে সে নিজেকে দূরে সরে যাচ্ছে বিভিন্ন কারণ হতে কম্পানি থেকে ভয় বা নিজের লেজি কারণ যে আমি এই কাজগুলো করবো না তাহলে এইটা বোঝান যে আপনি অন্য কাজের ক্ষেত্রে এটাকে উৎসাহ দিবেন তো আপনাকে সবসময় আসতে হচ্ছে না আমি ভাবো সেই আমাদের বসিরহাটের পরে আর কোনো অ্যাক্টিভিটি ছিল না তারপরে আর দাদা যেটা বলছিলেন যে ওই খরচাপতি কথা আমি বলি প্রত্যেকটা বিয়ে হ্যাঁ পুরুলিয়া আমরা পুরুলিয়া গেছি আমরা গেছি অনেকবারই নিজের আমরা খরচা করছি প্লাস খরচা করার পরেও আমি তো আজকে বাড়িতে গিয়েছি মানে আমি যে একটা কাজ করতাম সেটা করতে পারবো না সেটাও বুঝি বলছি প্লাস স্কুলে যাচ্ছি না তার সাথে দিয়েও পাচ্ছে যে একজন বাড়ি বলছে একই স্কুলে পাবে না এটা পাবে না কিন্তু বলি যে সাইন্সের কারণ হচ্ছে দাম আছে আমি বলি লাস্ট দেখবেন এক দেড় মাসের মধ্যে কিন্তু এইচএম ডিপার্টমেন্ট হবে এতে প্রাইমারি স্কুলগুলো এবং তার জন্য এটা চাওয়া হয়েছে তৃণমূল শিক্ষা সেলের প্রাইমারি টিচারদের কাছ থেকে মানে যারা মেয়ের দায়িত্বে আছে এবং আমাদের বিনাশা ব্লকে মাস্টারদের আমি বানিয়েছি গত রাত গত পরশু দিন যে কোন স্কুলে কে এইচ এম ছিল তখন সেটাই পাই তাহলে আমরা ইউনিয়ন করছি বলে যে সবাই একই সুযোগ পাবে তা না কিন্তু যারা ইউনিয়ন করছে তারা হয়তো চাকরিটা পাবে কিন্তু স্কুল বাজার ক্ষেত্রে বা আদার্স অন্যান্য ক্ষেত্রে সুযোগটা কিন্তু পাবে এটা ইউনিয়ন থেকে দেওয়া কারণ আমি ইউনিয়ন করছি এত টাকা খরচা করে সরকারের পিছনে আছি যে আমি আপনার সাপোর্টে আছি তো কারণ থাকবেই আর একটা কথা বলি যে খরচার কথা বলছেন তো আমাদের লাস্ট কোথায় গেছিল বুঝলে ওই উড়িষ্যা তাই তো উড়িষ্যার ফান শুনলেন দু কোটি টাকা দু কোটি ওরা আন্দোলন নামার আগে থেকে প্রত্যেকে এক মাসের স্যালারি দিয়ে দিয়েছে প্রত্যেকে দিয়ে এবার ইন্দু করে টোটাল দু কোটি টাকা ফান হয়েছে তাহলে চিন্তা করেন আমাদের সেখানে আমাদের সেখানে এখনো পর্যন্ত আপনি হয়তো ভাবছেন যে একশো ইন্টু একশো বলে এক লাখ এরকম হলে অনেকটা হবে কিন্তু সেটা কারণ তোমরা পাচ্ছি না হচ্ছে না দেখুন এই এত এই বনকাতে প্রায় ষাট থেকে সত্তর জন করে টোটাল এসে যাবে প্লাস সাবডিভিশন ষাট থেকে সত্তর সেখানে পনেরো থেকে কুড়ি জন চলবে তাও নেই এবং আমরা যে তারা ছবি আলোচন করলাম তারা ছবি করল হ্যাঁ কিছু আমরা ভবিষ্যতে কি করতে চাই এবং আমাদের দাবিটা কি, কেন আমরা দাবিটা করছি ঠিক আছে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে করতে হবে এটা কিন্তু একটা কমিটির মধ্যে হ্যাঁ এবং আমরা নিশ্চয়ই এলাকার আপনার এলাকায় আপনার এলাকায় কে এমএলএ আছে সেটা এবং চার পাঁচ থেকে ছজন করে অলরেডি আজকে বর্তমান গেছিল তারা দুটো আপডেট দিল বর্তমান গেছিল সেখানে মিস্টার সাথে আসছে
গত শনিবার দিন আমার আমার নিজস্ব যে এবেলে আছে সেখানে গেছিল সাত আট জন আমি যেতে পারি চেষ্টা করি তারপরে আমরা যখন কর্মসূচি করবো হচ্ছে আপনার ডিএমডিপিও আর ডিআই তিন জায়গায় আমরা ডিপুটেশন করবো তখন জেলা সমিতি যেগুলো বলছে সেগুলো আমাদের মাথায় আছে ভাবনা চিন্তা আছে বলে আমি প্রথম থেকে বলি প্রথমে মিটিং আমরা শুরু করলাম নজন দিয়ে উত্তর চব্বিশ মিটিং হয়েছিল নজন সেখান থেকে আজকে শুধু বনগাঁ এখানে শুরু হয়েছে সেটা আমার কাছে অনেক বেশি লাগে সত্যি কথা আমি মনে করি যে আমি কাজটা করছি শুধু পয়সার জন্য না আমার সম্মানের মধ্যে আছে সবার ক্ষেত্রে কিন্তু এটা মনে করা হয় কিন্তু আছে কোনো ব্যবস্থা পরের দিন পেপারে দেখছিলাম যেটা আমরা কেউ জানতাম না কি যে 17 তারিখের পরে আমরা আপনাকে এক্সটেন্ড করা হবে ঠিকই কিন্তু পেপারে দেখছি এটা সাবজেক্ট হিসেবে আসতে পারে ঠিক আছে এটা সরকার ভাবছে এটা কিন্তু আমাদের অনেকগুলো প্রাইভেট কোয়ালিফিকেশন লাগে যেমন
বিএ বিএ 50% ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম ছাড়াই হয়ে যাবে আমরা চাইছি না ওটা আমাদের স্কুল কোটিটা কম্পিউটার ফ্যাকাল্টি হিসেবে রাখো কিন্তু ওটা একটা আলাদা পোস্ট সার্টিফিকেট দরকার তাহলে ওটা একটা আলাদা পোস্ট তাহলে একটা আলাদা পোস্ট ক্রিয়েট করার জন্য সেটা কিন্তু ডিন পাস করতে হয় বিকার সব আমরা সেই দাবিটার জন্যই তো রয়েছি তারপর শীতকালীনও আছে দেখা যাক কি হয় নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করা কিন্তু সরকারের খুব চাপে।